মুসুর ডালে এক বাটি আটা দিয়ে এই লোভনীয় রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখুন। একবার খেলে বারবার খেতে চাইবেন। খেতে যেমন দারুণ টেস্টি হয় তেমনি বানানো খুবই সহজ। একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করছি, তাই ভিডিও কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ থাকলো। দেখুন, এখানে নিয়ে নিয়েছি এক বাটি আটা, আর এখানে গমের আটা নিয়েছি, আর লাগবে মুসুর ডাল। মুসুর ডালের মধ্যে গমের আটা দিয়ে এই নতুন রেসিপিটি একবার তৈরি করে দেখুন। ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। প্রথমে মুসুর ডালগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে মুসুর ডালগুলোকে একটি কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। দুটো সিটি দেওয়ার পরে দেখুন বন্ধুরা ডালগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডালগুলোকে এরকম প্রথমে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে নিচ্ছি। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। যেমনই মসুর ডালের ছোঁক দেয় তেমনি করে মসুর ডালটাকে প্রথমে কড়াইতে রান্না করে নিতে হবে। তার জন্য প্রথমে সর্ষের তেলের মধ্যে পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে দিচ্ছি রসুন কুচি। আর সাধারণত অনেকেই ডালের মধ্যে রসুন পছন্দ করেন না, কিন্তু এই রেসিপিটি বানাতে হলে অল্প একটু রসুন কুচি দিয়ে দেখবেন, খেতে দেখবেন একেবারে অন্যরকম লাগবে। তারপরে রসুন কুচি দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে ভাজা ভাজা করে নিয়ে সেদ্ধ করে নেওয়া ডালগুলোকে দিয়ে দিলাম। ডালের মধ্যে আর কোনোরকম এখানে জল মেশাবেন না। এরপরে পরিমাণ মতো লবণ, হলুদ এবং অল্প একটু ধনে পাতা কুচি এখানে মিশিয়ে নিচ্ছি। এক এক করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নেব, আর সামান্য অল্প একটু চিনিও এখানে অ্যাড করব, তাতে টেস্টটা দেখবেন দুর্দান্ত বেড়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। প্রথমে ধনে পাতা কুচি দিয়ে দিয়েছি, তারপরে স্বাদ মতো লবণ দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর চিনি দিচ্ছি হাফ চা চামচ। এখন সব কিছুকে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। ডালটা মোটামুটি একটু ঘন হয়ে আসলে তারপরে দিয়ে দিব এর মধ্যে আটা। এক বাটি আটা দিচ্ছি। এক বাটি আটা দিয়ে গ্যাসের আঁচটা সঙ্গে সঙ্গে একটু কমিয়ে দেবেন। গ্যাসের আঁচটা কমিয়ে কন্টিনিউয়াস এইরকম ডালের সঙ্গে আটাটাকে মিশিয়ে নেবেন। দেখবেন বেশ সুন্দর একটা বাইন্ডিং হয়ে আসছে এবং একটা ডোতে পরিণত হয়ে আসছে। আর অনবরত এইরকম হাতা কিংবা খুন্তি দিয়ে নাড়তে থাকবেন, তাহলে দেখবেন বেশ ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। ডালের সঙ্গে আটাটা ভালোভাবে মিশে যাবে এবং সুন্দর বাইন্ডিংও হয়ে যাবে এবং আটাগুলো দেখবেন খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তার জন্য গ্যাসের আঁচটা একটু কমিয়ে রাখবেন। গ্যাসের আঁচটা কমিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রান্না করে নিতে পারেন। প্রায় 2 মিনিটের মধ্যেই দেখবেন একেবারে সুন্দর ডোতে পরিণত হয়ে যাবে। তারপরে গরম অবস্থায় এরকম হাত দিয়ে মেখে একটা মসৃণ গায়ে ডো তৈরি করতে হবে। যেমন সাধারণত আমরা আটা মাখাই, তেমনি করে সেদ্ধ আটা যখন মাখানো হয় ঠিক তেমনি প্রসেসে এখানে ডালের সঙ্গে আটা মিশিয়ে সেই আটাগুলোকে সেদ্ধ করে নিয়ে এরকম মেখে নিতে হবে। কিছুক্ষণ মাখতে থাকবেন, দেখবেন বেশ মসৃণ একটা ডো তৈরি হবে। যতক্ষণ না মসৃণ ডো তৈরি হয় ততক্ষণ কিন্তু মেখে নেবেন। দেখুন ডোটা এইভাবে রেডি করে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম আর জল অ্যাড করিনি। যদি মনে হয় জল দেবেন তাহলে কিন্তু উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে মাখবেন, তাহলে চিটটা বেশ সুন্দর হবে। তারপরে এর থেকে এইরকম ছোটো ছোটো গোল করে লেচি কেটে নিচ্ছি। তারপরে সাধারণত আমরা যেমন পরোটা তৈরি করি তেমনি করে একটু বড় মাপের পরোটার মতো লেচিগুলো কেটে নিয়েছি, আর এরকম হাতের দেখুন তালুর মাঝখানে রেখে প্রেস করে এরকম একটু চ্যাপ্টা করে দিচ্ছি, যাতে বেলতে খুবই সুবিধা হয়। আর বেলার জন্য অল্প একটু শুকনো আটা এখানে ছড়িয়ে দেবেন। তারপরে আলতো হাতে চাপ দিয়ে অল্প করে এরকম শুকনো আটা দিয়ে এই একটি একটি গোলা নিয়ে একটু পরোটার মতন তৈরি করে নিচ্ছি। গোল পরোটা যেমন তৈরি করে তেমনি করে পরোটার মতন পুরু রেখে রুটিটা তৈরি করে নিতে হবে। বেশি পাতলা করলে কিন্তু এটা সাইডগুলো একটু ফেটে যাবে। যেহেতু এর মধ্যে ডাল দিয়ে সেদ্ধ করা হয়েছে তাই সাইডগুলো যাতে ফেটে না যায় তার জন্য এরকম একটু পুরু করে রুটিটা তৈরি করবেন। এইভাবে সমস্ত রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর রুটিগুলো বানিয়ে নিয়ে এখন একটি তাওয়ার মধ্যে এটাকে সেকে নেব। প্রথমে একটি করে রুটি দিলাম, তারপরে এপিড ওপিড হালকা একটু সেকে নিয়ে তারপরে আবার একটি রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে একসঙ্গে দুটো করে পরোটা তৈরি করে ফেলতে পারবেন, কিংবা রুটিও তৈরি করলে এই পদ্ধতিতে ফলো করে বানিয়ে ফেলুন। দেখবেন খুব সহজে অনেকগুলো রুটি একসঙ্গে তৈরি করে ফেলতে পারবেন। তার জন্য প্রথমে একটি করে রুটি দিতে হবে, এপিড ওপিড সেকে নিয়ে আবার উপরে আর একটি রুটি চাপিয়ে আবার এরকম সেকে নিতে হবে। তাহলে দেখবেন একসঙ্গে অনেকগুলো রুটি বানিয়ে ফেলতে পারবেন। আর পরোটা তৈরি করতে এরকম দুটো করে দিয়ে পরোটা তৈরি করে নেবেন। যখন দুটো সাইড একটু সেকা হয়ে যাবে তারপরে উপর থেকে এরকম সাদা তেল দিয়ে ভেজে নেবেন। কালারটা কিছুক্ষণ পরে দেখবেন বেশ সুন্দর লালচে হতে শুরু করবে। গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুক্ষণ সময় নিয়ে ভেজে নেবে, যাতে ভেতর থেকে খুব সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। আর দুইটা সাইডে এইরকম সাদা তেল দিয়ে ভেজে নেব, যাতে খুব নরম তুলতুলে আর ফুলকো হয়। তেল দেওয়ার পরে দেখবেন এটা বেশ সুন্দর ফুলতে শুরু করবে, বেশ ফুলকো হবে আর খুবই টেস্টি হয়। বাড়িতে অবশ্যই এইরকম একবার মুসুর ডাল এবং আটা দিয়ে এইরকম হেলদি পরোটাগুলো একবার বাড়িতে তৈরি করে দেখুন। বাড়ির ছোটো থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। স্কুল অফিসের টিফিন কিংবা ব্রেকফাস্টে এইরকম স্বাস্থ্যকর রেসিপিটি একবার বানিয়ে দেখুন, খেতে দেখবেন দারুণ লাগবে।
পরোটাগুলো দেখুন বন্ধুরা কত নরম তুলতুলে হয়েছে, একেবারে তুলোর মতো নরম হয় আর খুবই টেস্টি হয়। একটি খেলে পেটও ভরবে আর মনও ভরবে, খুবই স্বাস্থ্যকর। আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভালো লেগে থাকলে এবং এইরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে যুক্ত থাকবেন। আজ এই পর্যন্ত, আবার শীঘ্রই হাজির হব নতুন রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।